আমি সংরক্ষণে বিশ্বাসী নই, আমি চাই পরিবর্তন। ইউরোপীয় নবজাগরণের কার্যে ব্রতী একজন নাট্যকার, রাজনৈতিক ভাবনা প্রদীপ্ত পরিবর্তনের রূপকার হলেন নিকোলো ম্যাকিয়াভেলি। তার জন্ম হয় 1469 খ্রিস্টাব্দের 3রা মে ইতালির ফ্লোরেন্স শহরে। তিনি রচনা করেছিলেন আলোড়ন সৃষ্টিকারী গ্রন্থ। তার রচিত দ্য প্রিন্স অধিক সমালোচিত, নিন্দিত ও প্রশংসিত গ্রন্থ। শোনা যায় হিটলার তার শয্যার পাশে একটি দ্য প্রিন্স গ্রন্থ রাখতেন। এই মহান রাজনীতিবিদ, দার্শনিক ও নাট্যকারের কিছু বাস্তববাদী বিখ্যাত বাণী নিয়ে আমি আবার উপস্থিত হয়েছি রাজকুমার। আপনি দেখছেন আর মোটিভেশন। চলুন শুরু করা যাক। প্রতারকের সাথে প্রতারণায় দ্বিগুণ আনন্দ মেলে যদি কেউ উভয় পক্ষে থাকে, তবে তার উপকার অপেক্ষা অপকার বেশি হয়। আমাদের জীবনে ঘূর্ণিঝড় আসে, তা বালি ময়লা আবর্জনাকে পরিষ্কার করে দেওয়ার জন্য। চালাকি ও চতুরতা এক সময় বোকা বানিয়ে দেয়। যারা অপরের সাথে প্রতারণা করে, তারা সর্বদা নিজেদেরকে প্রতারিত হওয়ার রাস্তা তৈরি করে দেয়। ইচ্ছা শক্তি সফলতায় রূপান্তরিত করে। সমস্যা কখনো বড় হতে পারে না। কোনো সফলতাই বিপদের ঝুঁকি ব্যতীত আসে না, অর্থাৎ বিপদ ও ঝুঁকির পরেই সাফল্য আসে। সময়ের সাথে সাথে সফলতা কামনা, বাসনা ও আচরণের পরিবর্তন করা উচিত। ভালো কাজ করার প্রতিফলে অনেক ঘৃণা আর খারাপ ব্যবহার পেতে হয়। একজন মানুষ যিনি সৎভাবে কাজ করতে চান, দুঃখের বিষয় হল তার চারপাশের মানুষজন সৎ হয় না। মানুষ অতি সহজে তাৎক্ষণিক চাহিদাগুলি পূরণের জন্য অতিরিক্ত আগ্রহী হয়ে ওঠে। এর ফলে প্রতারকেরা সহজে তাদের শিকারে পরিণত করে। যে নিয়ম মেনে চলে, সে জানে কিভাবে মতামত প্রকাশ করতে হয়। যদি কোনো কার্য করতে দুজনের মধ্যে মতভেদ হয়, তবে একজনের ওই কার্যটি করা উচিত। কার্যটিকে একা সম্পূর্ণ করতে হয়তো অনেক বিঘ্ন পেতে হয়, কিন্তু দুইজন যোগদানের থেকে অনেক বেশি নিরাপদ। পরিশ্রম আমাদের সুযোগগুলিকে বাস্তবায়িত করবার জন্য প্রেরণ করে। উপহার সর্বদা ধীর গতিতে করা উচিত, ঠিক যেমন ভাবে ভালো স্বাদ অনুভব করা যায়। জনগণের প্রকৃতি বোঝার জন্য একজন শাসকের প্রয়োজন, এবং শাসকের প্রকৃতি ও চরিত্র নির্ধারণের জন্য একজন মানুষ হওয়া প্রয়োজন। নিকোলো ম্যাকিয়াভেলির ভাবাদর্শ থেকে নেওয়া কিছু বিখ্যাত উক্তির ভাবানুবাদ আমি আজ এখানেই শেষ করলাম। যদি এই নীতিগুলি আপনাকে ভালো লেগে থাকে, আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করবেন। এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনি যদি কোনো বিষয়ে ভিডিও দেখতে চান, তাহলে আমাদের কমেন্ট করে জানান, আমরা সেই ভিডিওটি আপলোড করার চেষ্টা করব। আর এখানেই শেষ করলাম। এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।